হাতে ডিমগুলো কিসের? দে আমাকে দে। এই মুরগির ডিম আমি মুরগি কি দেব? কি জাদু? ডিম থেকে ছাগল বানিয়ে দে। ঠিক আছে বানা। আচ্ছা ফু দিতে হয়? আচ্ছা ফু দিয়ে ছাগল বানাবি? নে ফু দে দেখি কেমন ফু দিয়ে ছাগল বানাস। এই তাই তো দুটো ছাগল করে ফেলেছে সানবি, তাই তো। এ বাবা আমার আরো ডিম আছে, তাহলে ডিম দিয়ে ছাগল বানিয়ে ফেলি, দিয়ে ছাগলে বিজনেস করব, অনেক টাকা হয়ে যাবে আমাদের, আর চিন্তা থাকবে না। চল 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 আরো ডিমগুলো নিয়ে আসি। নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, স্বপ্নাদের সাহা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বাজার থেকে এই সবজিগুলো সব নিয়ে এসেছে, আর এই পেঁপে কলা আমাদের গাছে, আর এই বাজার থেকে এই যে মাংসও নিয়ে এসছে, বড় বড় ঠ্যাংও আছে, সানবি খেতে খুব ভালোবাসে, ও মানে এই মুরগির ঠ্যাং ও ছাড়া আর কেউ খাবে না, ওর জন্যেই এটা আরও বড় বড় বাবা করে এনেছে। একটু আদাও নিয়ে এসছে, ডিমও নিয়ে এসছে, এই যে ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, কমলা লেবু, পেঁয়াজ, শশা, এগুলোও সব নিয়ে এসছে। আজকে দেখি মাংসটা তো করবই, আর একটু পালং শাকও কেটেছি, রান্নাঘরে আছে। কলাগুলো দেখেছেন কত বড় বড় গাছের কলা, এগুলো এই যে পেঁপেগুলোও বড় বড় গাছের পেঁপে। তা আমি এখন এই মাংস, এই মাংসগুলো একটু ধুই দে তো। কি করলি এটা? তুমি তো বললে তুমি বলবে। ও মা, কোথায় ফুল? ইমা এই শুনবি কাটা তো, আমি হাত দিলে যদি হাত কেটে যায় নিতে হবে না? আচ্ছা দাঁড়া দাঁড়া দেখছি কাটা গাছ থেকে আমি কি করে ফুলগুলো তুলি। বাবা বিশাল বড় বড় কাঁটা দেখ, এই দেখ ফুলগুলো তো খুব সুন্দর সানবি, ঠিক তো দেখ জামার কালারে ফুলগুলো এ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে এবার চলো। অ্যালোভেরা গাছ দেখেছিস, অনেক অ্যালোভেরা গাছ হয়েছে আমাদের বাড়িতে, তো এগুলো মাথায় দেবো, চুল সিল্কি হবে, খাবো, অনেক কিছু কাজে লাগবে জানিস, অ্যালোভেরা গাছে খুব খুব উপকার করে অ্যালোভেরা গাছ। ঠিক আছে আরও বড় হোক, একটু মোটা মোটা হোক, সার দিতে হবে, জল দিতে হবে। এই সানবি কি করছিস? তুই গরুকে খেতে দিচ্ছিস? আরে এটা তো বাছুর, বাছুরের মা কই? ও অনেক গরু আছে তো তোদের। কি বলছিস সানবি? কলা দুটো এনেছি। কোথায় দে দে দেখি। বাহ কলাগুলো তো খুব বড় বড় কলা এনেছে, ওই কলাটা দেখি। এই কত থেকে? ওই গাছ থেকে আনলাম। ও ঠিক আছে আসো আমি রান্না করে দেবো কলাগুলো। তুই গরুর দুধ খাবি? ঠিক আছে দাঁড়া দিচ্ছি। কোথা থেকে খাবি? এই মা এখান থেকে গরুর দুধ কি করে খাবি তুই? মারবে তোকে, যা দেখ খেতে তোকে গ্লাসে করে দুধ দেবো, সেই দুধ খাস। এসএনবি কেন ডাকছিস? বোধে নিয়ে এসছিস কই দেখি? ছি এটা ছাগলের পটি নিয়ে এসে বোধে নিয়ে এসছিস? দেখ আমি তোকে খাবো, দেখ দেখ আমি তোকে খাওয়াবো। কটা বাছুর আছে গোল? বাচ্চা বাছুর। আচ্ছা আর এইদিকে একটা আছে, এই দেখ ছটা বাছুর। আর গরুর মা কোনগুলো বলতো? এই যে এখানে দেখ ফ্যানের হাওয়া খাচ্ছে ওরা, ওদের মাছি বসবে বলে, ওদের খুব কষ্ট হয় জানিস তো এই শীতকালে। এই সানবি ডাকছিস কেন? আমার জন্য বিস্কুট কিনে এনেছিস, কোথায় দেখি? দে দে দে। কি বাবা এটা কি কি বিস্কুট দেখি? এইগুলো তো গোবরের ঘুটি। উল্লু বানাইয়া। দাঁড়া দাঁড়া সারাক্ষণ মায়ের সাথে উল্লু বানানো? দাঁড়া আমি যাই, দাঁড়া যাই। পালাচ্ছিস কেন? আয় তুই বাড়িতে একদিন আসবি না, তারপরে তোর একদিন কি আমার একদিন। দাঁড়া সারাক্ষণ দুষ্টুমি মাথার মধ্যে, ঘুটিগুলো নিয়ে এসে আমাকে দিচ্ছে। আমি একটু মাংস করছি। না না কিছু করো না বাবা,
এসব করতে নেই, মাকে রান্না করতে দাও। এই যে মাংসটা দিলাম, দিয়ে এবার কষাবো মাংসটা। মাংস খাবে বলে খুব আনন্দে নাচছে সানভি, মাংস খেতে খুব ভালোবাসে। কাল তোর মামা এসেছিল, মামা কিছুটা মাংস দিয়ে গেছে, জানে সানভি মাংস খেতে খুব ভালোবাসে। মামা আসার সময় মাংস নিয়ে এসছে সানভির জন্য। এখন সকাল 10:30 বাজে, আমি রান্নাটা চাপিয়েছি। আমার মেয়ে আবার খাবে তো সানভি, ওর আবার 12:30-1টার মধ্যে খিদে পেয়ে যায়। মাংসটা কষানো হোক, আমি স্নান করিয়ে আসি। এই যে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি একটু কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম, যেহেতু সানভি খেতে পারে না তো লঙ্কা, সেই জন্য আমি একটু গোটা গোটা লঙ্কাই দিয়ে দিয়েছি ওপরে। যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দুপুরের রান্না। এখন 12:00 বাজে, এবার সানভিকে খেতে দেব। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখুন, পুরোটা দেখুন, স্কিপ করবেন না। আর আপনারা আমার পাশে থাকুন, আপনারা না থাকলে চলতে পারবো না। একটু ভালোবাসা দিন। আমি আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন আসছি, টাটা।